সাকুলেন্ট নিয়ে বাংলায় ভিডিওর সংখ্যা খুব কম তাই আমি চেষ্টা করি এদের নিয়ে বাংলায় ভিডিও করতে আজকে আমি দেখাবো কিভাবে একটি সাকুলেন্ট থেকে আপনারা আপনাদের বাগানে সাকুলেন্ট দিয়ে ভরিয়ে তুলতে পারবেন সেরকম কিছু না তার জন্য শুধু একটি পাতারই প্রয়োজন সাকুলেন্টের এটাই একটা ভালো দিক যে পাতা থেকে আপনি অনেকগুলো চারা তৈরি করতে পারবেন তো চলুন শুরু করা যাক প্রথমেই আমি এরকম দুটো কাগজের কফি কাপ নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো ছোট পট ইউজ করতে পারেন অসুবিধে হবে না তবে খুব বড় নেবেন না এবার একটা ছুরির সাহায্যে এর নিচে আমি ফুটো করে নেব ফুটোটা কিন্তু অবশ্যই রাখতে হবে না হলে গাছকে বাঁচানো কঠিন হয়ে পড়বে আর এদিকে সয়েল বেসটা আমি নিয়েছি কিছুটা বাগানের মাটি বা নর্মাল গার্ডেন সয়েল যেটাই বলুন না কেন এবং এর সাথে নিয়েছি সামান্য কোকোপিট আর ভার্মি কম্পোস্টের একটা মিশ্রণ এখন বর্ষাকাল তাই আমার গার্ডেন সয়েলটা ভেজা ভেজা রয়েছে এটা ঝুরঝুরে হলে বেশি ভালো হয় এবার ক্যাকটাসের এই পাতাটা আমি নেব চারা তৈরির জন্য তবে যে কোনো খান থেকেই পাতা দুমদাম করে ছিঁড়ে ফেলবেন না ভালো করে দেখে বুঝে নেবেন যে এই পাতাটা ছিঁড়লে গাছের সৌন্দর্য যাতে নষ্ট না হয় আমি আপাতত একটা নেব এখন পাতাটাকে কয়েক ঘন্টা এভাবেই রেখে দেব তারপর পটিং করবো ততক্ষণে এর মাটিটা আমি তৈরি করে নেব। আর একটা কথা কখনোই এদের ডাইরেক্ট সানলাইটে রাখবেন না তাহলে এদের পাতার যে সবুজ সবুজ ভাবটা সেটা ফ্যাকাশে হয়ে যাবে বানি ইয়ারের একটা বিশেষ গুণ হল এরা সারা বছর ধরে গ্রো করে গ্রীষ্মকালে খুব তাড়াতাড়ি বাড়ে আর শীতকালে ধীরে ধীরে অন্যান্য গাছের থেকে এদের যত্ন খুব কম নিলেই এরা ভালো থাকে বরং বেশি যত্ন এদের অপছন্দ যেমন ধরুন বছরে মাত্র দুবার যে কোনো কম্পোস্ট সার দিলেই যথেষ্ট এদের জন্য যাই হোক দু ঘন্টা পর আমি এই পাতাটিকে এভাবে লাগিয়ে দেব ভয় পাওয়ার কারণ নেই এদের কাটাগুলো খুব নরম হয় হাত দিয়ে ধরলেও কিছুই হয় না যেহেতু আমার মাটিটা ভেজা ভেজা ছিল তাই আমি আর জল দিলাম না আর জলও রোজ দিতে হয় না কারণ এদের পাতার যে রসালো ভাব সেখানে এরা জল সঞ্চয় করে রাখে আর আপনাদের দেখাই আমি এপ্রিলের দিকে এটা চারা তৈরির জন্য বসিয়েছিলাম আর দেখুন এখন কতটা সুন্দর ব্রাঞ্চ বেরিয়ে গেছে এটার থেকেও এটার সয়েল বেস আমি শুধু মাটি আর বালি দিয়ে করেছিলাম আবারও একটা চারা তৈরির জন্য বসালাম আশা করছি এটাও সুন্দরভাবে বেড়ে উঠবে আগেরটা যখন চারা তৈরির জন্য বসিয়েছিলাম তখন ভিডিও করা হয়নি তাই ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন থ্যাংক ইউ